ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বাংলার কৃষকদের জন্য বাংলা শস্য বিমা প্রিমিয়াম চালু করেছে, যেটি অর্থ হলো 2020-21 রবি মরশুমে যদি আপনাদের গম, যব, ভুট্টা, সরষা, মসুরি, ধান, বড় ধানের যে বড় ধান যদি কোনো প্রাকৃতিক বিপর্যয়ে বা কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে, সেই অনুযায়ী আপনাদের থেকে কিন্তু এককালীনই কিন্তু রবি মরশুমের এই বাংলা শস্য বিমা যোজনা থেকে কিন্তু আপনাদের থেকে এককালীনে কিন্তু প্রিমিয়াম দেওয়া হবে, যেটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। তার জন্য আপনাদের দিকে কী কী ডকুমেন্টস আপডেট করতে হবে এবং কোথায় জমা করবেন, কোন ফসলে করতে কত ডেট রয়েছে, কত তারিখ রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিকে জানিয়ে দেবো। তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথম যে কথাটি এখানে বলা হচ্ছে যে বাংলার কৃষকদের ফসল সুরক্ষায় বাংলা শস্য বিমা সম্পূর্ণ বিনা খরচায়, ঠিক আছে? তো সম্পূর্ণ বিনা খরচায়, এর জন্য আপনাদেরকে কোনো টাকা দিতে হবে না। রবি মরশুম 2020-21 প্রিমিয়ামের পুরো খরচা দিচ্ছে রাজ্য সরকার। তো বুঝতে পেরেছেন, প্রিমিয়ামের পুরো খরচাটাই কিন্তু আপনাকে রাজ্য সরকার দিয়ে দেবে। রবি 2020-21 মরশুমে যেসব ফসলগুলো রয়েছে, দেখুন রবি ফসল যেমন গম, ছোলা, মসুরি, সরষে, ভুট্টা, আলু এবং গ্রীষ্মকালীন ফসল যেমন বড় ধান, ভুট্টা, মুগ, তিল, বাদাম ও আখের জন্য বিমা করা যাবে। তো এই রবি মরশুমে যেসব ফলগুলো হয়ে থাকে ফসল, তো সেগুলো সম্পূর্ণ এখানেই রয়েছে। তো এগুলো আপনারা করে রাখবেন, কোনো কারণে প্রাকৃতিক বিপর্যয় যেমন ঝড় হোক, বৃষ্টি হোক বা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই প্রিমিয়ামটা চালু করে রাখলে, তো শস্য বিমাটা চালু করে রাখলে সেখান থেকে কিন্তু আপনারা বিনামূল্যে প্রিমিয়াম পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, কী কী ডকুমেন্টস নিতে হবে, দেখুন চাষিদের ভোটার পরিচয়পত্র, ভোটার কার্ড নিতে হবে, ব্যাংকের পাসবই নিতে হবে, প্রথম পেজের জেরক্স, ফসল রোপণের শংসাপত্র যেখানে যে আপনি ফসল রোপণ করছেন তার ডকুমেন্টস, এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি কার্যালয়ে, ঠিক আছে, এটা জমা করতে হবে হচ্ছে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি কার্যালয় অথবা তাদের প্রতিনিধি বা কৃষি আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করুন। তো আপনারা আপনাদের ব্লকের কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন বা আপনার গ্রাম পঞ্চায়েতেও বা আপনার গ্রাম পঞ্চায়েত সমিতির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনারা এখান থেকে টোটাল ডিটেলসে কিন্তু জানতে পারবেন। তো এখানে দেখতেই পেরেছেন কৃষকদের বিপর্যয় রক্ষা কবচ বাংলা শস্য বিমা, নেই কোনো খরচা, ঠিক আছে? তো বাংলা শস্য বিমা এটি কিন্তু আপনারা অবশ্যই আবেদন করে রাখবেন। তো বিমা করার শেষ তারিখটাও কিন্তু এখানে আলোচনা করা হয়েছে, কবে কোন তারিখ পর্যন্ত এই কাজ হবে। দেখুন আলু, গম, রবি ভুট্টা, ছোলা এবং মসুরি সরষের জন্য আপনারা 31শে ডিসেম্বর 2020-র মধ্যে কিন্তু আপনাদের দিকে আবেদন করা হবে, এটা সময় দেওয়া হয়েছে। এবং বোরো ধানের ক্ষেত্রে দেখুন 31শে জানুয়ারি 2020-21 মধ্যে কিন্তু আবেদন করতে হবে, যেটির সময় অনেকটাই রয়েছে। তো আলু, গম, রবি ভুট্টা, ছোলা, মসুরি যারা রয়েছে একটু তাদের সময় কম রয়েছে, তারা কিন্তু তাড়াতাড়ি আবেদন করবে। এবং গ্রীষ্মকালীন ভুট্টা, মুগ, তিল, বাদাম ও আখ যাদের রয়েছে তারা কিন্তু 15ই মার্চ 2020-21 পর্যন্ত প্রায় 3 মাস সময় রয়েছে। তো এটা আপনারা ধীরে ধীরে আবেদন করে নিতে পারবেন, ঠিক আছে? তো নিচের দিকে দেখুন একটা শর্তাবলী দিয়েছে, বাণিজ্যিক ফসল শর্ত সাপেক্ষ, বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন ব্লক, মহকুমার, জেলা আধিকারিক অথবা বীমা কোম্পানি কার্যালয়ে। তো আপনাদের দিকে যেটা বললাম, আপনারা এখানে ব্লকে যোগাযোগ করতে পারেন বা গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করলে আরও ডিটেলস জানতে পারবেন এবং বাংলা শস্য বিমা যে ফর্ম রয়েছে সেই ফর্মও কোথায় পাবেন টোটাল ডিটেলস কিন্তু সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং কী কী ডকুমেন্টস দিতে হবে এখান থেকে কিন্তু আপনারা টোটালি সব জানতে পারলেন। তো বন্ধুরা, তাড়াতাড়ি এটি আপনারা কমপ্লিট করে নেবেন, যেহেতু এটা আপনারা সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে সুযোগটা পাচ্ছেন।